এই নভেম্বর মাসকে ফুসফুস ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। ফুসফুস ক্যান্সার সচেতনতা নিয়ে প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন, ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সম্মিলিত উদ্যোগে আজকের এই আয়োজন, অবজারভেন্স অফ লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ নভেম্বর 2020। আমাদের আজকের এই ওয়েবিনারের সাথে চিফ গেস্ট হিসেবে আছেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর বারি এম এ হাই স্যার, তিনি ডিরেক্টর বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম। স্পেশাল গেস্ট হিসেবে আছেন শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার প্রফেসর কনক কান্তি বড়ুয়া স্যার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। তিনি হয়তো আমাদের সঙ্গে জয়েন করবেন, কোনো আসেননি। আছেন সাইদা সুলতানা ম্যাম, ডেপুটি কমিশনার গোপালগঞ্জ। আছেন আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান খান স্যার, পুলিশ সুপার গোপালগঞ্জ। আমাদের আজকের স্পিকার প্রফেসর ডক্টর মুখলেস স্যার, তিনি ফর্মার হেড অব দ্য ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি চিটাগং মেডিকেল কলেজ হসপিটাল। ডক্টর দেব নারায়ণ দত্ত স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ রেডিয়েশন অনকোলজি, অমৃতা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, কোচিং। ডক্টর নাজমুন নাহার ম্যাম, তিনি সিনিয়র স্টাফ, তিনি আমাদের সঙ্গে জয়েন করেছেন সিডনি অস্ট্রেলিয়া থেকে, তিনি রেডিয়েশন অনকোলজিস্ট হিসেবে সেখানে আছেন। আছেন ডক্টর আলিয়া শাহনাজ ম্যাম, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। ডক্টর মোহাম্মদ সাইদ হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ রেডিয়েশন অনকোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। ডক্টর মামুনুর রশিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ অনকোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আমাদের আজকের এই ওয়েবিনারে চেয়ারম্যান হিসেবে আছেন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মোল্লা ওবায়দুল্লাহ বাকি স্যার, তিনি এমডি অ্যান্ড সিও প্রফেসর ডক্টর ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এবং প্রেসিডেন্ট বাংলাদেশ ক্যান্সার সোসাইটি। আমাদের আজকের স্মার্ট প্যানেলিস্টরা হলেন প্রফেসর ডক্টর গোলাম মহিউদ্দিন ফারুক স্যার, প্রজেক্ট ডিরেক্টর অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হসপিটাল অ্যান্ড ওয়েলফেয়ার হোম, প্রফেসর ডক্টর কামরুজ্জামান চৌধুরী স্যার, কনসালটেন্ট অনকোলজিস্ট বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল, প্রফেসর ডক্টর কাজী মুস্তাফ হোসেন স্যার ইজ দ্য ডিরেক্টর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, প্রফেসর ডক্টর সারোয়ার আলম স্যার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অনকোলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর কাজী মঞ্জুর কাদের স্যার সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড হেড ডিপার্টমেন্ট অফ অনকোলজি ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর নেওয়াজ মোহাম্মদ স্যার, তিনি সিভিল সার্জন গোপালগঞ্জ। ইন্টারন্যাশনাল লাইভ ওয়েবিনার অন অবজারভেন্স অফ লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ নভেম্বর 2020। আজকের আয়োজনের আমাদের প্রথম বক্তা ডাক্তার নাজমুন নাহার, দ্বিতীয় বক্তা ডাক্তার আলিয়া শাহনাজ ম্যাম, এবং এরপরে ডাক্তার মামুনুর রশিদ, এবং এরপরে ডক্টর মুখলেসুদ্দিন স্যার, প্রফেসর ডক্টর মুখলেসুদ্দিন স্যার, এবং এরপর আছেন ডক্টর সাইদ হোসেন স্যার। আমি আমাদের চেয়ারম্যান এবং আমাদের চিফ গেস্ট সবার পারমিশন নিয়ে আজকের ওয়েবিনার শুরু করার জন্য স্যারদেরকে স্যার কিছু বলে শুরু করার জন্য অনুরোধ করছি। আমার বলার দরকার নেই।
আমি অনুরোধ করছি আমাদের প্রথম বক্তা ডাক্তার নাজমুন নাহার ম্যামকে তার বক্তব্য পেশ করার জন্য। তিনি আমাদেরকে আজকে বলবেন ফুসফুস ক্যান্সার কি এবং এর ঝুঁকি সমূহ। ডাক্তার নাজমুন নাহার ম্যামকে আছেন আমাদের সঙ্গে? আমার মনে হয় নাজমুল জয়েন করতে পারবেন। তিনি যদি না থাকেন আমরা তাহলে পরবর্তী বক্তার কাছে চলে যেতে পারি। স্যার তুমি আগে ইয়ে দিও, ওয়েলকাম অ্যাড্রেস দিবে তো, ওয়েলকাম অ্যাড্রেস। আচ্ছা তাহলে স্যার ওয়েলকাম অ্যাড্রেস আপনি বলেন স্যার, ওয়েলকাম অ্যাড্রেস জেনে দিবেন, তাকে একটু আপনি রিকোয়েস্ট করুন। ওয়েলকাম, তোমার কাছে লিস্ট নাই? ওই আবু উবায়দ মোহাম্মদ শরীফুল্লাহ জি ওয়েলকাম অ্যাড্রেস দিবে। আমার এরকম, তোমার কাছে লিস্ট নাই না? জিম আছে নাকি? জিম বলো না, প্রশ্ন করে দেখ। জি জি স্যার, আমি আছি। শুরু করে দাও। জি জি, যেহেতু ফুসফুসের ক্যান্সার একটি মারাত্মক ক্যান্সার গুলির অন্যতম, এজন্য প্রাথমিক স্তরেই যদি এই ক্যান্সার শনাক্ত করা না যায় তাহলে কিন্তু মৃত্যু অবধারিত। এজন্য প্রাথমিক লক্ষণগুলো সম্পর্কে ব্যাপক প্রচারণার মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সচেতনতা বাড়াতে তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি ও প্রফেসর ডাক্তার ওবায়দুল্লাহ ফেরদৌসি ফাউন্ডেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই ক্যান্সার চিকিৎসার পাশাপাশি এই গণসচেতনতার কাজ নিয়মিতভাবে করে আসছে। আমাদের এই কার্যক্রম বর্তমানে শহর ছাড়িয়ে গ্রামে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সচেতনতা তৈরির কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক ফুসফুস ক্যান্সার সচেতনতা উপলক্ষে আয়োজিত এই লাইভ ওয়েবিনারে আপনাদের মতো দেশবরেণ্য প্রথিতযশা ক্যান্সার বিশেষজ্ঞ ও জাতির আলোকদিশারীদের জানাই সুস্বাগতম। আপনাদের জ্ঞানগর্ভ আলোচনায় আলোকিত হবে সমগ্র জাতি, এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। ধন্যবাদ। ধন্যবাদ, আমার স্বাগত বক্তব্য শেষ হয়েছে। ধন্যবাদ। আমি এখন আমাদের শ্রদ্ধেয় চিফ গেস্ট এবং চেয়ারের পারমিশন নিয়ে অনুরোধ করব, যদি এখন জয়েন করে থাকেন প্রথম বক্তা ডাক্তার নাজমুন নাহার ম্যাম, তিনি আমাদেরকে তার বক্তব্য পেশ করবেন, ফুসফুস ক্যান্সার কি এবং তার ঝুঁকি সমূহ কি কি। আর তিনি যদি না থাকেন তাহলে আমরা পরবর্তী বক্তার কাছে চলে যাব। এই তো মোবাইলও ধরছে না, WhatsApp ধরছে না। WhatsApp আমার মনে হয় স্যার, তাহলে আমরা আলিয়া শাহনাজ ম্যাম কাছে চলে যাই। ঠিক আছে, আলিয়া শাহনাজ ম্যাম আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি আছি, আমি প্রেজেন্ট আছি এবং আমি শুনতে পাচ্ছি। আমি যদি প্রথম বক্তা না থাকেন এবং আমাদের স্যারদের যদি পারমিশন থাকে তাহলে স্যারদের পারমিশন নিয়ে তাহলে আমি আমার বক্তব্য যেটা আছে সেটা আমি পেশ করতে চাই। পারমিশনের কোনো প্রয়োজন নেই বাবা, তুমি জি স্যার, আমি তাহলে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাচ্ছি জি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, শ্রদ্ধেয় আমাদের চিফ গেস্ট, শ্রদ্ধেয় হাই স্যার, আমাদের এই অনুষ্ঠানের আমাদের এই এই সেশনের চেয়ারপারসন মোল্লা ওবায়দুল্লাহ বাকি স্যার এবং বিশেষ অতিথি কনককান্তি স্যার যদি উপস্থিত, আমি মনে হয় নাই উনি, তারপরেও যদি উনি থাকেন ওনার উদ্দেশ্যে আমি বলছি, এবং শ্রদ্ধেয় আমাদের সকল শিক্ষকবৃন্দ এবং আমাদের জুনিয়র এবং সিনিয়র কলিগস এবং ডাক্তার যারা আছেন অনকোলজিস্ট, তাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করছি। প্রথম বক্তা যেহেতু উনি নেই, ওনার পরে আমার সিরিয়ালি আমারটাই আসলে আসার কথা ছিল, তো সেই হিসাবে আমাকে আমরা যে ফুসফুসের ক্যান্সারের যে লক্ষণ যেগুলো আছে বা উপসর্গ আছে সেগুলো সম্পর্কে একটু সকল মানুষকে সচেতন করার জন্যই বলা হয়েছে। আসলে ফুসফুসের ক্যান্সারের জন্য আগে যে ডাক্তার রোকেয়া বলে দিয়েছে যে ফুসফুসের ক্যান্সার আসলে আমাদের দেশ বলেন সারা পৃথিবীতেই বলেন এটা একটা উল্লেখ একটা পোর্শন দখল করে আছে ক্যান্সারের মধ্যে,
তো এই কারণে, এবং যেহেতু এটা সচেতনতা মাস এবং সবাইকে সচেতন করা, সাধারণ জনগণকে সচেতন করার জন্যই আমাদের এই বক্তব্য পেশ করা, সেই জন্যই বক্তব্যটা আমাকে বাংলায় বলতে বলা হয়েছে এবং আমি বাংলাতেই বলছি। তবে কিছু কিছু কথা আছে যেগুলো আসলে বাংলা করার কোনো উপায় নেই, সেগুলো আমরা আমি হয়তো একটু ইংলিশে বলবো, এটা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো লক্ষণ এবং উপসর্গ সম্বন্ধে যদি বলতে হয়, তাহলে প্রথমেই বলতে হবে যে যদি শুধুমাত্র ফুসফুসে থাকে তাইলে কি ধরনের লক্ষণগুলো থাকে, আর আরেকটা যেটা সেটা হচ্ছে যদি ফুসফুস থেকে অন্য কোনো অর্গানে যদি ছড়িয়ে থাকে, সেটা রক্তের মাধ্যমে হতে পারে, এটা লিম্ফের মাধ্যমে হতে পারে, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে লক্ষণগুলো কিন্তু অন্যরকম হবে। তো এই ক্ষেত্রে আমাদের ফুসফুসের ক্যান্সার যদি শুধুমাত্র ফুসফুসেই থাকে তাহলে সাধারণত রোগীরা যে সমস্ত উপসর্গ নিয়ে আসে তা হচ্ছে কাশি, সেই কাশিটা শুকনো কাশি হতে পারে এবং শুকনো কাশি ছাড়া কফযুক্ত কাশিও হতে পারে, এবং এই কাশি সাধারণত দেখা যায়, এই কাশি সহজে সারে না এবং এই কাশি অনেক দিন ধরেই কিন্তু পারসিস্ট করে, এটাকে পারসিস্টেন্ট কাফ বলেই আমরা জেনে থাকি বা বলে থাকি আমাদের মেডিকেল ল্যাঙ্গুয়েজে। এবং এরপরে আরেকটা জিনিস যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে অনেকের ক্ষেত্রেই দেখা যায় এই সারাদিন কাশিটা থাকলেও রাত্রে কিন্তু এই কাশিটা কিন্তু অনেকাংশেই বেড়ে যায় অনেক ক্ষেত্রেই, এবং যখন এইটা ব্রঙ্কাস কে ইনভলভ করে, এটা আমি আসলে যদি বলি শ্বাসনালীগুলোতে ইনভলভ যখন করে বাংলায় যদি বলে থাকি, তাহলে সেই ক্ষেত্রে এই কাশিটা এই ওয়ালগুলোকে ইনভলভ, এই টিউমারটা যখন এই ওয়ালকে ইনভলভ করে তখন এই কফের সাথে কিন্তু রক্তও আসতে পারে, এমনকি কফ যদি নাও থাকে তাহলে থুতুর সাথেও কিন্তু রক্ত আসতে পারে। এছাড়া আরেকটা সিমটম যেটা আছে সেটা হচ্ছে বুকে ব্যথা হতে পারে, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এবং এই শ্বাসকষ্টটা সাধারণত কি জন্য হয় সেটা সাধারণ বাংলায় আমি যদি বলি, রক্ত যে আমাদের এই যে টিউমারটা, এই টিউমারটা যখন দেখা যায় যে শ্বাসনালীর যে কোনো জায়গাকে ব্লক করে ফেলে, অর্থাৎ তার বাতাস চলাচলটা যখন বন্ধ হয়ে যায় তখনই কিন্তু তার শ্বাসকষ্ট হতে পারে, এবং এই টিউমারটা বড় হয়ে গেলে বুকের মধ্যে অনেক ব্যথাও করতে পারে, এবং শ্বাসকষ্টটা এমন পর্যায়ে চলে যেতে পারে যে তার প্রচন্ড শ্বাসকষ্ট হতে পারে এবং শ্বাসের সাথে ঘড়ঘড় একটা ধরনের শব্দ হতে পারে। এছাড়া এখানে যখন অবস্ট্রাকশন হয় তখন বুকে লাংসের মধ্যে বারবার কিন্তু ইনফেকশন হয়, অর্থাৎ তার ফুসফুসে বারবারই তার ইনফেকশন হতে থাকে এবং রোগী বারবার কিন্তু সেই ইনফেকশনের যে সমস্ত ফিচার আছে সেগুলো নিয়ে সে আসতে পারে, তার জ্বর হতে পারে এবং অন্যান্য ফিচার যেগুলো আছে সেগুলো সে নিয়ে আসতে পারে, এবং এইটা দেখা যাবে যে কোনো রকম কোনো অ্যান্টিবায়োটিকে কিন্তু কাজ করছে না, অর্থাৎ এই এই জিনিসটা কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার যে তার বারবারই ফুসফুসের সংক্রমণ হচ্ছে এবং তার অ্যান্টিবায়োটিকে তার কোনো কিছুই তার কিন্তু কাজ করছে না। এরপরে আসেন আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আঙ্গুল ফুলে যাওয়া বা আঙ্গুলের গোড়া ফুলে যাওয়া, আমি পরবর্তীতে একটা ছবি দেখাচ্ছি, আঙ্গুল ফুলে যাওয়া মানে আসলে ঠিক আঙ্গুল ফুলে যাওয়া না, ঘটনাটা হচ্ছে এরকম, যেমন দেখেন এই ক্ষেত্রে আমাদের আঙ্গুলের এই যে আমার কার্সারটা দিয়ে আমি যদি দেখাচ্ছি, আঙ্গুলের একদম সামনের দিকে এই জায়গাগুলোকে, এগুলো ক্লাবিং বলা হয়, এই জায়গাগুলো ফুলে যায়, আমি এটা সাধারণ মানুষের বোঝার জন্য আমি একদম সাধারণভাবেই বলছি, এবং এখানে নখের চারপাশটাও কিন্তু ফুলে যায়, এবং এই এই ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ইউজুয়ালি আমরা যেটা বলি যে ফুসফুসের ক্যান্সারের একটা নির্দিষ্ট একটা বলতে পারেন যে একটা মার্ক, মানে একটা চিহ্ন। এছাড়া মুখ এবং হাত ফুলে যেতে পারে, এবং মুখের সাথে আমার গলা এবং হাত যেটা এই একই একই সাইডে অথবা দুই দিকেই সেটা ফুলে যেতে পারে, এবং এটা সাধারণত যেটা হয় এটাকে বলা হয় থাকে সুপিরিয়র ভেনা কাভাল অবস্ট্রাকশন, যেটা সেটার জন্য আমি পরবর্তীতে একটা ছবি দিয়ে এটা বোঝাবার চেষ্টা করব। এছাড়া গলার স্বর ভেঙে যেতে পারে, গলার স্বর ভেঙে যায় কারণ হচ্ছে যে আমাদের গলার থেকে নিচের দিকে আমাদের একটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ বলে একটা নার্ভ আছে, এই নার্ভটা আমরা যখন এই টিউমার যখন হয় আমাদের ফুসফুসের মধ্যে যদি কোনো কারণে এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে ধরে ফেলে তখন এই রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যে ভোকাল কর্ড বলে একটা স্বরযন্ত্রের একটা অংশ আছে যেটার মাধ্যমে বেসিক্যালি আমাদের গলার স্বরটা গলার শব্দটা বের হয়, তো যখন আমার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা ধরে যায় তখন আমাদের এই ভোকাল কর্ডের মুভমেন্টটা বন্ধ হয়ে যায় এবং যার ফলে তখনই আমাদের দেখা যায় যে এই গলার স্বরটা ভেঙে যাচ্ছে। এরপরে আরেকটা জিনিস আসতে পারে, সেটা হচ্ছে খাবার গিলতে কষ্ট হওয়া, টিউমারটা অনেক সময় দেখা যায় যে অনেক বেশি বড় হয়ে গেলে তখন আমাদের খাদ্যনালী যেটা আমাদের
মাঝামাঝি বরাবর, শরীরের মাঝামাঝি বরাবর থাকে উপরের দিকে, সেই খাদ্যনালীতে যদি এটা ধরে ধরে ফেলে এই টিউমারটা, তখন কিন্তু খাবারটা গিলতে কষ্ট হবে। এবং এই এমনও হতে পারে যে বাইরে থেকে টিউমারটা খাদ্যনালীকে চাপ দিচ্ছে, তখন খাদ্যনালী চিকন হয়ে গিয়ে কিন্তু খাবারটা ঢুকবে না, এবং যখন মানুষ খেতে পারবে না তখনই কিন্তু তার ওজন হ্রাস পাবে। এবং শুধু খাওয়া ছাড়াও কিন্তু ক্যান্সারের কারণেও কিন্তু ওজন হ্রাস পায়। আমি এখানে কিছু ছবি দেখাচ্ছি, যেমন সুপিরিয়র ভেনাকাভাল অবস্ট্রাকশনের কথা যেটা বললাম, এই দেখেন এখানে আমার দেখা যাচ্ছে যে মুখটা পুরো ফুলে গেছে, এবং এইখানে তার এই যে সুপিরিয়র ভেনাকাভাল অবস্ট্রাকশনের জন্য এই টিউমারটা ইউজুয়ালি দেখা যায় এই ডান দিকে। এই দেখেন আমি যেটা দিয়ে দেখাচ্ছি, এই ডান দিকে যখন টিউমারটা হয় তখন এই যে নীল যে নালীটা আছে এটাকে সুপিরিয়র ভেনাকাভা বলা হয়। এই সুপিরিয়র ভেনাকাভাতে তখন কিন্তু এটা ধরে যায়, যখন এই সুপিরিয়র ভেনাকাভাতে ইনভলভমেন্ট হয় তখনই দেখা যায় যে এখান থেকে সমস্ত এই পুরো মুখ এবং তার নেক, গলা এবং তার হাত, এই সমস্ত জায়গা কিন্তু সমস্ত ফুলে যায়। এবং এছাড়া এটার জন্য আবার এদিকে কোল্যাটারাল সার্কুলেশন বলে, অর্থাৎ কিছু এই এই জায়গায় আবার কিছু ভেন্স ফুলে যায়। সো এটা একটা ইমার্জেন্সি সিচুয়েশন, এবং এই সিচুয়েশনটা কিন্তু লাং ক্যান্সারের পেশেন্টদের কিন্তু হয়ে থাকে, বিশেষত যাদের ডান দিকে ফুসফুসে মানে টিউমারটা হয়ে থাকে। এরপরে আসেন, যদি আমাদের টিউমারটা এরকম উপরের লেভেলে হয়, এই দেখেন একদম ফুসফুসের উপরের লেভেলে এই জায়গায় যখন আমাদের টিউমারটা হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে প্যানকস টিউমার। এটা একটা ডাক্তারি শব্দ, এটার কোনো বাংলা প্রতিশব্দ আছে বলে আমার জানা নেই। তো এই প্যানকস টিউমার যখন হয় তখন কিছু উপসর্গ নিয়ে কিন্তু রোগী আসতে পারে, সেটা কি কি দেখেন। এটা একটা যেটা সেটা হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সোপ্যাথি, এবং ব্র্যাকিয়াল প্লেক্সোপ্যাথি হলে কাঁধে ব্যথা হয়, এবং এই কাঁধে ব্যথা বা শোল্ডারের ব্যথাটা কিন্তু তখন তার আর্মে চলে যায়, অর্থাৎ যে কাঁধে ব্যথার সাথে সাথে সেই পাশের যে আমার হাত সেই হাতে কিন্তু এই ব্যথাটা রেডিয়েট করে। এবং দেখেন এই যে আমরা এইখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই যে এইখানে অনেকগুলো নার্ভের গুচ্ছ দেখা যাচ্ছে, এই নার্ভগুলো হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাস বলা হয়ে থাকে এই জায়গাটাকে। এবং যখন এখানে এইটা ইনভলভমেন্ট হয়ে যায় তখন এই ব্র্যাকিয়াল প্লেক্সাসের ইনভলভমেন্ট হলে বাড়লে তখন এইখানে এই যে শোল্ডার অর্থাৎ আমাদের এই কাঁধ, এখানে কিন্তু আমাদের ব্যথা করে, এবং এই ব্যথা পরবর্তীতে এমন হাতে দিয়ে আমাদের নিচে পর্যন্ত একদম পুরো হাত পর্যন্ত আমাদের যেতে পারে। সো এটাকে ব্র্যাকিয়াল প্লেক্সোপ্যাথি বলে। এই দেখেন ব্র্যাকিয়াল প্লেক্সাস আমাদের কোথায় আছে, এই যে আমাদের ব্র্যাকিয়াল প্লেক্সাস। সুতরাং আমাদের এইখানে প্যানকস টিউমার যখন হচ্ছে, অর্থাৎ এইখানে উপরের দিকে যখন আমাদের টিউমারটা হয় তখন এই প্লেক্সাসটা যখন ধরায় তখনই আমাদের এই জিনিস এই অবস্থাটা আমাদের রোগীরা নিয়ে আসে। এরপরে আসেন আরেকটা জিনিস, যদি আমাদের এই প্যানকস টিউমারটা হয়, অর্থাৎ ওরকম উপরে ফুসফুসের উপরের দিকে যখন আমার টিউমারটা থাকে তখন একটা হর্নার সিন্ড্রোম বলে। এবং এই হর্নার সিন্ড্রোম আসলে এটাও একটা মেডিকেল ল্যাঙ্গুয়েজ, এটা আসলে সাধারণ মানুষদের জন্য না, কিন্তু এই হর্নার সিন্ড্রোমে কি কি হয় এই উপসর্গগুলো আমরা কিন্তু জানাতে পারি, যার জন্য তখন আমাদের রোগীরা হয়তো একটু সচেতন হবে। এটাতে আমরা দেখি টসিস হয়, অ্যানহাইড্রোসিস, এনফথালমাস এবং মিওসিস। টসিস মানে হচ্ছে যে আমাদের চোখের পাতাটা তখন পড়ে যেতে থাকে, যেমন এই যখন এই লোকের ক্ষেত্রে কিন্তু চোখের পাতা যেটা আছে চোখের পাতাটা কিন্তু নেমে যাচ্ছে, এর চোখের পাতাটা কিন্তু সে পুরোপুরি খুলতে পারছে না বা সমস্যা হচ্ছে, এটা সাধারণ ল্যাঙ্গুয়েজ আমি বললাম। মিওসিস যেটা সেটা হচ্ছে দেখেন এখানে পিপল যেটা আছে, অর্থাৎ ছোট্ট একটা মাঝখানে আমাদের যে কালো পোর্শনটা থাকে চোখের মণি আমরা যেটা বলি, এই মণিটা স্বাভাবিকের থেকে এটা ছোট সাইজ হয়ে যায়, স্বাভাবিক যে একটা একটা নর্মাল পিপিলের যে সাইজ আছে এটা আমাদের এখানে বলা আছে। এবং ব্রাইট লাইটে এটা যেমন 2-4 মিলিমিটার বলা হয়ে থাকে, লো লাইটে এটা হচ্ছে ইট ইজ 4-8 মিলিমিটার। এই যে নর্মাল যে সাইজটা থাকে এই পিপিলের সাইজটা এটা ছোট হয়ে যায়, এবং তখন এটাকে বলা হয়ে থাকে পিন পয়েন্ট পিপল, অর্থাৎ এই কালো এই চোখের মণি যেটা একদম ভিতরে সেটা ছোট হয়ে যায়, এবং এটা প্যানকস টিউমারের কারণেই কিন্তু হয়ে থাকে। এবং আরেকটা আমি বলেছিলাম সেটা হচ্ছে অ্যানোফথালমাস। অ্যানোফথালমাস মানে হচ্ছে চোখটা ভিতরের দিকে গর্ত হয়ে ভিতরের দিকে ঢুকে গিয়েছে, এবং দেখেন এই চোখ এবং এই চোখের মধ্যে কিন্তু দুটা মধ্যে তফাত আছে, অর্থাৎ এইখানে এই চোখটা কিন্তু তার এফেক্টেড হয়ে গিয়েছে। সো এই সমস্ত উপসর্গগুলো নিয়ে আসে। এবং অ্যানহাইড্রোসিস মানে হচ্ছে যে এই যেই সাইডে তার টিউমারটা আছে সেই সাইডে কিন্তু তার মুখের ঘাম হবে না, তার দেখা যাবে অপোজিট সাইডে যেখানে সমস্যা নেই সেখানে কিন্তু তার ঘাম হচ্ছে, কিন্তু এই পাশে তার কিন্তু ঘাম হবে না। তো মোটামুটি আমাদের এই উপসর্গগুলো নিয়েই কিন্তু আসে যখন এই এই টিউমারটা শুধুমাত্র ফুসফুসেই থাকে, এবং এগুলোই আমাদের লক্ষণগুলো খেয়াল করতে হবে সাধারণ মানুষের জন্য। আমি একদম সাধারণ বাংলা ভাষায় এই জিনিসগুলো খুবই সাধারণভাবে বলে দিলাম। এরপরে যদি আমাদের এই টিউমারটা অন্য কোনো স্থানে ছড়ায়, অর্থাৎ মেটাস্টেসিস যেটা ল্যাঙ্গুয়েজে বলি, যেমন যদি এটা মস্তিষ্কে
তখন দেখা যায় মাথা ব্যথা হবে, এবং যদি তার লিভার অথবা যকৃতে যদি ধরে তাহলে সেই ক্ষেত্রে প্যাকেট হতে পারে, এবং তার সাথে সাথে জন্ডিস দিয়ে আসবে ভালোভাবেই পরিচিত। সুতরাং এটাকে আমি আর বিস্তারিত ভাবে জন্ডিস হিসাবে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। এবং আরেকটা জিনিস হলো অন্যান্য অন্য অর্গান গুলোতেও যেতে পারে, যেমন আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলি সেখানে যেতে পারে, এবং অন্য ফুসফুস যেটা আছে সেখানেও আসতে পারে, এক ফুসফুস থেকে আরেক ফুসফুস। এবং এগুলো কোনোটাই কিন্তু যে পাওয়া যায় না তা কিন্তু না, কারণ আমাদের দেশে প্রচুর রুগী আছে এবং বেশিরভাগ রুগীদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যারা একটু দেরিতে আসেন তাদের ক্ষেত্রে এই সমস্ত অন্য স্থানে মেটাস্টেসিস, যেটা মেটাস্টেসিস কিন্তু হয়ে থাকে। তো মোটামুটি এইগুলোই হচ্ছে আমাদের উপসর্গ, এবং এই উপসর্গ নিয়েই সাধারণত আমাদের পেশেন্টরা আসে। এবং আমি সাধারণ মানুষদেরকে বলবো যে আপনারা এই উপসর্গ যদি কখনো আপনারা দেখেন তাহলে অতি সত্বর আপনারা ডাক্তারদের সাথে, বিশেষ করে অনকোলজিস্ট যারা আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, এবং অবশ্যই চিকিৎসার মাধ্যমে দ্রুত আপনাদের সুস্থ করার জন্য আমরা যারা ডাক্তার আছি তারা চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমরা আপনার প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে জানলাম কিভাবে ফুসফুসের ক্যান্সারের উপসর্গগুলো আসে। এখন আমি আমাদের পরবর্তী বক্তার কাছে চলে যেতে চাই। আমাদের পরবর্তী বক্তা হলেন ডাক্তার মামুনুর রশিদ। তিনি সহকারী অধ্যাপক অনকোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ডাক্তার মামুনুর রশিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি আছেন? ডাক্তার মামুনুর রশিদ ভাই আপনি আছেন? স্যার মনে হয় উনি নাই। আমরা তাহলে এরপরে যিনি বলবেন তার কাছে চলে যেতে চাই। তিনি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর মোহাম্মদ মখলেস উদ্দিন স্যার। স্যার আছেন? মখলেস উদ্দিন স্যার কিছুক্ষণ পর জয়েন করবেন। আচ্ছা, তাহলে আমাদের আমাদের ডক্টর মোহাম্মদ সাইদ হোসেন ভাই আছেন, তিনি আমাদেরকে বলবেন ফুস। তার আগে ডক্টর দেব নারায়ণ দত্ত স্যার আপনি আছেন? ডক্টর দেব নারায়ণ দত্ত তিনি আছেন ইন্ডিয়া থেকে। ডক্টর দেব নারায়ণ দত্ত, ক্যান ইউ হিয়ার মি? আমি আছি, বলেন। ডক্টর দেব নারায়ণ দত্ত স্যার তিনি আমাদেরকে বলবেন ফুসফুসের ক্যান্সারের প্রতিকার এবং করণীয়, প্রতিকার এবং করণীয় গুলো সম্পর্কে আমাকে আমাদেরকে জানাবেন স্যার প্লিজ। আমি ওবেদুল্লাহ সাহেব, অনেকদিন বাদে আপনার সঙ্গে দেখা হলো, ঠিক আছে। আর বাকি যে সব হাই সাহেব, কামরুজ্জামান সাহেব নেই ওখানে, বাকি সবাই আমি বেসিক্যালি লাং ক্যান্সারের যেটাতে ট্রিটমেন্টটা করি সেটা হচ্ছে আর্লি লাং ক্যান্সারের রেডিও সার্জারি, যেটা অ্যাকচুয়ালি একটা একটা র্যাডিক্যাল ট্রিটমেন্ট অপশন। তো আমরা যখন একটা পেশেন্টকে ট্রিটমেন্টটা ডায়াগনোসিস করব এবং চাই যে যত কিছু স্ক্রিনিং প্রোগ্রাম হোক তাতে যখন আমাদের আর্লি ডিটেকশনটা হবে তারপর তাকে ট্রিটমেন্টটা তো করতে হবে। যদি আমরা ট্রিটমেন্টই না করি তাহলে কিন্তু তার আর্লি ডায়াগনোসিসে কোনো দামই থাকে না। তো আমাদের যদি আমরা এরকম স্ক্রিনিং প্রোগ্রাম করি বা কোনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যেখানে লোকেরা আর্লি সিমটমসের জন্য তাদের ডিজিজটা আগে ডায়াগনোসিস হলো, মানে আর্লি স্টেজে ডায়াগনোসিস হলো, স্টেজ ওয়ান বা স্টেজ টুতে ডায়াগনোসিস হলো, যেখানে সিমটমস খুব কম থাকে বেশিরভাগ সময় স্ক্রিনিংয়ে ধরা পড়ে, কিন্তু যখন ধরা পড়বে তাদের যদি আমরা র্যাডিক্যাল ইনটেন ট্রিটমেন্ট না করতে পারি তাহলে কিন্তু স্ক্রিনিংয়ের ইউটিলিটিটা অনেকটা কম হয়ে যায়। তো আমরা দুটো অ্যাসপেক্ট, এখানে যখন আমরা লাং ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি বা লাং ক্যান্সার সম্বন্ধে কথা বলছি,
যে আইদার আমাদের একটা সিস্টেম করা উচিত যেখানে আমরা আর্লি ডায়াগনোসিস করব, অ্যান্ড উই শুড বি প্রিপেয়ার্ড যখন আমরা একটা ছবি বা যখন আমরা আর্লি অ্যাওয়ারনেস করছি এবং তার ফলে অনেক পেশেন্ট আসছে যা একটা স্ক্রিনিং করছে, পরে যখন আর্লি ডায়াগনোসিস হচ্ছে সেখানে কিন্তু সিস্টেমিক থেরাপির রোলটা অনেক কম। সেখানে আইডার আমাদের সার্জারি করতে হবে বা রেডিও সার্জারি করতে হবে, তো সেই অপশনটা কিন্তু আমাদের কাছে থাকাটা খুব জরুরি। আর আমি যেহেতু সাইবার নাইফ বা রেডিও সার্জারি করি এই আর্লি লাং ক্যান্সারে, তো সেই জন্য আমার ইনফ্যাক্টিস হবে ফর লাং ক্যান্সার সার্জারি বা রেডিও সার্জারি। যদি আমরা সার্জারি করি তাহলে ভ্যাক্স এখন একটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার, সেখানে যদি পেরিফেরাল লোকেটেড টিউমার হয় তাহলে সার্জারি ইজ অলওয়েজ দ্য ফার্স্ট অপশন। কিন্তু বেশিরভাগ সময় যে লাং ক্যান্সার পেশেন্টগুলো থাকে তাদের লাং পারফরমেন্স স্ট্যাটাস অত ভালো থাকে না, তাদের যদি আমরা লোবেকটমি করি বা একটা ভ্যাক্স সার্জারি করি তাহলে কিন্তু তারা অনেক সময় সেটা টলারেট করতে পারে না, কারণ মোস্টলি দে আর হেভি স্মোকার্স, এল্ডারলি পেশেন্টস, সেখানে কিন্তু সার্জারি করা সবসময় অসুবিধা হয়। সেখানে আমাদের রেডিও সার্জারি সাইবার নাইফ একটা বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আউটকাম অফ সার্জারি অ্যান্ড রেডিও সার্জারি অলমোস্ট, এখানে সার্জারির আউটকাম আর রেডিও সার্জারির আউটকাম অলমোস্ট সেম। যদি আমার টক্সিসিটির কথা বলি তাহলে কিন্তু রেডিও সার্জারির টক্সিসিটি সার্জারি থেকে অনেক কম। এত সব বলা সত্ত্বেও দুটো বা তিনটে র্যান্ডমাইজ স্টাডি হয়েছে সার্জারি ভার্সেস রেডিও সার্জারি ইন আর্লি লাং ক্যান্সার, যেখানে একটা স্ক্রিনিং ডিটেক্টেড লাং ক্যান্সার ধরা হয়েছে এবং সেখানে আমরা সার্জারি দিয়ে ট্রিট করেছি একটা গ্রুপকে, একটা গ্রুপকে রেডিও সার্জারি দিয়ে ট্রিট করেছি। সেখানে দেখা গেছে এই তিনটে স্টাডি কিন্তু খুব আর্লি ক্লোজার হয়ে গেছে যেহেতু রিক্রুটমেন্ট হয়নি অত পেশেন্ট। কিন্তু এই যে স্টাডিটা যেটা 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 আমরা স্টার্ট ট্রায়াল বলি, সেই স্টাডিতে দেখা গেছে যে সার্জারি আর রেডিও সার্জারির আউটকাম সেম, টক্সিসিটি প্রোফাইল কিন্তু রেডিও সার্জারি অনেক ভালো। মানে যদি একটা এল্ডারলি পেশেন্ট হয়, আর্লি লাং ক্যান্সার হয়, স্ক্রিনিং ডিটেক্টেড ক্যান্সার হয়, তাহলে কিন্তু তাকে রেডিও সার্জারি অনেক বেশি সেফ সার্জারি করা থাকবে। আর বেশিরভাগ লাং ক্যান্সার পেশেন্ট যেহেতু এল্ডারলি পেশেন্ট থাকে সেখানে কিন্তু রেডিও সার্জারি একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেমন একটা একটা এমফাসিস করি যে আমাদের আমাদের একটা আর্লি ডিটেকশন করা দরকার, সেরকম কিন্তু আমাদের উই শুড বি প্রিপেয়ার্ড দ্যাট যদি আমরা আর্লি ডিটেকশন করে পেশেন্টের দেখতে পারি তাহলে যেন তার ট্রিটমেন্ট অপশনটাও রাখতে পারি। সেই জন্য রেডিও সার্জারি অপশন অ্যান্ড ভ্যাট সার্জারি অপশন সেই দুটো অপশনই কিন্তু খুব থাকা দরকার যখন আমরা একটা স্ক্রিনিং প্রোগ্রাম করছি লাংসে বা লাংসের সময় যখন আমরা কথা বলছি। আমরা এই যে লাংসের স্ক্রিনিং প্রোগ্রাম বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা কিন্তু অ্যাডভান্সড স্টেজ ডিজিজ ডিটেক্ট করার জন্য আমরা করছি না, মানে দি এমফাসিস ইজ টু কালেক্ট আর্লি ডিজিজ। যখন আর্লি ডিজিজ হবে তখন 80-90% কিওর রেট যদি আমরা ভালোভাবে রেডিও সার্জারি করি বা ভালোভাবে সার্জারি করি। তো আমাদের এই এই অ্যাসপেক্টটাকে আমার মনে হয় মনে হয় অ্যাজ রেডিয়েশন অঙ্কোলজিস্ট, আমাদের অনেকেই রেডিয়েশন অঙ্কোলজিস্ট সেখানে আছে, সেখানে রেডিও সার্জারি একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো অভিদুল্লাহ সাহেব এসছেন আমার সঙ্গে, অনেকদিন আমরা একসঙ্গে যোগাযোগে আছি এবং উনি দেখেছেন যে কোথায় একটা ডেডিকেটেড রেডিও সার্জারি সিস্টেম লাংসে যেখানে ট্রিটমেন্ট করাটা খুব কমপ্লিকেটেড, যেহেতু একটা লাং একটা মুভিং অর্গ্যান, স্পেশালি যখন একটা লাং ক্যান্সার স্ক্রিনিং ডিটেক্টেড হয় সেটা লেস দেন 3 সেন্টিমিটার হয়, ছোট টিউমার হয়, তো সেটাকে মিস করা খুব সোজা। আনলেস আন্টিল উই টার্গেট ইট অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড ট্রিট ইট ওয়েল, আউটকাম কিন্তু ভালো হবে না। কিন্তু যদি ট্রিটমেন্ট করি, ঠিক করে প্ল্যান করি, তাহলে কিন্তু তার আউটকাম কিন্তু খুব ভালো হবে, মানে 80-90% কিওর, সেটা কিন্তু একটা আর্লি লাং ক্যান্সারের তাহলে স্ক্রিনিংয়ের যে বেনিফিটটা সেটা কিন্তু আমরা পাস অন করতে পারবো পেশেন্টদের ক্ষেত্রে, আনলেস ইফ উই হ্যাভ দিস ফ্যাসিলিটিস উইথ আস। তো সেইটাতে সেটা এবং সে এখানে আমার মনে হয় সার্জেনদেরও বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে, কার্ডিওথোরাসিক সার্জেন যদি ইয়াং পেশেন্ট হয় লেস দেন 50 বা গুড পারফরমেন্স স্ট্যাটাস পেশেন্ট হয় বা যার পারমানেন্ট ফাংশন স্ট্যাটাসটা ওয়েল প্রিজার্ভ অ্যান্ড স্মল টিউমার, সেখানে কিন্তু সার্জারি একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। অ্যান্ড আমার মনে হয় সার্জেনদেরও একটা লাং ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামে থাকা উচিত যে যারা আর্লি ডিটেকশন হলে তাদের সেখানে ইন্টারভেনশনের